আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বের কূটনীতিবিদদের ভূমিকা ও কার্যবলী আলোচনা করো অথবা জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটির পর্বে। ভূমিকা দেওয়া আছে, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির এক জটিল পরিস্থিতিতে সকল প্রকার জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব সমস্যাবলীর সমাধান করে স্থায়ী নিরাপত্তা আনয়নের প্রধান আপোষ কৌশল বা উপায় হচ্ছে কূটনীতি। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা যত বাড়ছে, কূটনীতির গুরুত্ব তার সাথে সঙ্গতি বজায় রেখে বেড়ে চলেছে। কূটনীতি, কূটনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিপ্লোমেসি। এর উদ্ভব ঘটেছে প্রাচীন গ্রিক শব্দ থেকে। কূটনীতির আভিধানিক অর্থ হচ্ছে চতুর কৌশল। কূটনীতি শব্দটি 1796 সালে এডমন্ড ব্রাক সর্বপ্রথম উদ্ভব ঘটায়। গ্রিক শব্দ ডিপ্লোমা থেকে ডিপ্লোমেসি শব্দের উদ্ভব। ডিপ্লোমা মানে হচ্ছে ভাঁজ করা। সাধারণ অর্থে কূটনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা, যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত সম্পর্কগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সম্পর্কিত কলাকৌশল অধ্যয়ন করা হয়। প্রামাণ্য সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে কূটনীতির সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদান করা হল। প্রথমে হচ্ছে অর্গানস্কি, তার ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন, কূটনীতি হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি রাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের সাথে অন্য একটি রাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের আলাপ আলোচনা পরিচালিত হয়। স্যার আর্নেস্ট স্যাড্রু এর মতে, কূটনীতি হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের সরকারের মধ্যে সরকারি পর্যায়ে সম্পর্কের ক্ষেত্রে কৌশল ও বুদ্ধিমত্তা প্রয়োগ করা। প্যাডলফুড ও লিঙ্কনের মতে, শাস্তির সময়ে প্রতিনিধিত্ব এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের পরস্পরের সম্পর্ক রক্ষার পদ্ধতি হচ্ছে কূটনীতি। ফ্রাঙ্কেলের মতে, বৈদেশিক নীতি নির্ধারণ ও কার্যকর করাকে কূটনীতি বলা হয়। গিয়র্গি কানানন বলেন, কূটনীতি বিভিন্ন সরকারের মধ্যে সংযোগ সাধনের উপায় হিসেবে কাজ করে। উডেন সারার বলেন, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যা সমাধানের পদ্ধতি হচ্ছে কূটনীতি। এটি এমন একটি কৌশল যা আন্তর্জাতিক সম্পর্ককে বিকশিত করে। কূটনীতির কার্যাবলী, পদাবিধারী ব্যক্তি হিসেবে একজন কূটনীতিবিদ তত্ত্বমূলক প্রতিবেদন সংগ্রহ ও প্রেরণ করেন যার মাধ্যমে জাতীয় স্বার্থে প্রভাব ফেলতে পারে। প্রায়শই তিনি উপদেশমূলক তত্ত্বের অন্তর্ভুক্তির জন্য নিজ দেশের সরকারকে পরামর্শ প্রদান করেন। নিম্নে কূটনীতিবিদদের কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল। এক নম্বর হচ্ছে স্বার্থ সংরক্ষণ। কূটনীতিবিদদের প্রধান কাজ এবং দায়িত্ব হচ্ছে তাদের নিজ দেশের স্বার্থ রক্ষা করা। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে তাদের সকল কাজের ভিত্তি। এই মানসিকতা অনেক সময় স্বার্থপরতার নামান্তর হতে পারে, তবুও প্রকৃতপক্ষে এটাই কূটনীতিবিদদের মূল লক্ষ্য। অনেক সময় কূটনৈতিককে বিদেশি বসবাসকারী অথবা ভ্রমণকারী নাগরিক, ব্যবসায়ী, শিক্ষানবিশ এবং সাধারণ নাগরিকগণকে সাহায্য করা প্রভৃতি দায়িত্ব পালন করতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আলাপ আলোচনা। কূটনৈতিক প্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আলাপ আলোচনা ও পরিচালনা করা। কূটনৈতিক নিজের দেশের প্রতিনিধিরূপে অন্য দেশের সরকারের সাথে আলাপ আলোচনা করে এই দায়িত্বের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির খসড়া রচনা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে ও লেনদেনের খসড়া রচনা করে প্রসার করে আন্তর্জাতিক নিরাপত্তা সংগঠন গড়ে তোলা একজন কূটনীতিকের কাজ। তিন নম্বর হচ্ছে তথ্য প্রেরণ। যেই দেশে কূটনীতিবিদরা নিযুক্ত থাকেন, সেই দেশের পররাষ্ট্রনীতি, ব্যবসা বাণিজ্য সম্পর্কীয় নীতি, জনমত, রাজনৈতিক দলের মনোভাব, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ইত্যাদি সম্পর্কে তাকে বিস্তারিত তথ্য প্রেরণ করে তার উপর ভিত্তি করে
উক্ত দেশ নানা ধরনের গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করে থাকে। কাজেই বিদেশ নীতির সাফল্য একজন কূটনীতিকের প্রেরিত তত্ত্ব ও সাফল্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল। চতুর্থ নম্বর হচ্ছে প্রতিনিধিত্ব। বিদেশে নিযুক্ত একজন কূটনীতিক নিজ রাষ্ট্রের একজন বৈধ প্রতিনিধি। তিনি সাধারণ যোগাযোগের মাধ্যমে বিদেশে নিজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। বৈদেশিক দূতাবাসে নিযুক্ত কর্মচারী অন্যান্য কূটনীতিবিদ এবং ওই দেশের বৈদেশিক সাহায্যের উচ্চতর সংস্থাগুলোর সাথে সুসম্পর্কের মাধ্যমে নিজস্ব উদ্দেশ্যগুলিকে কার্যে পরিণত করেন। ফার্স্ট নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ ও প্রেরণ। একজন কূটনীতিবিদ তথ্য প্রেরণ ও সংগ্রহ করে থাকেন। তথ্যমূলক সংগ্রহ ও প্রেরণের মাধ্যমে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকে। ছয় নম্বর হচ্ছে পররাষ্ট্রনীতি মূল্যায়ন। অন্যান্য রাষ্ট্রের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো কূটনীতিবিদকে বিচার বিশ্লেষণ করতে হয় এবং এরই পরিপ্রেক্ষিতে নিজ রাষ্ট্রের লক্ষ্য স্থির ও মূল্যায়ন করতে হবে। পররাষ্ট্রনীতি নির্ধারকগণ মনে করেন যে কূটনীতিবিদদের বিশেষজ্ঞমূলক প্রতিভা রাষ্ট্র পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাত নম্বর হচ্ছে সাংস্কৃতিক ব্যাখ্যা। কূটনীতিবিদদের আরেকটি কাজ হচ্ছে সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়া। পেশার খাতিরে কূটনীতিবিদকে নানা প্রকার সংস্কৃতির মুখোমুখি হতে হয় এবং এসব সংস্কৃতি পরস্পর বিরোধীও হতে পারে। আট নম্বর হচ্ছে প্রতীকী কার্যাবলী। কূটনীতিবিদরা তাদের দেশ নিজ দেশের প্রতীকী প্রতিনিধি, সেই কারণে তাদের সর্বদাই প্রতীকী দায়িত্ব পালন করতে হয়। অন্যান্য দেশের কূটনৈতিক প্রতিনিধিদের প্রতীকী অনুষ্ঠানে যোগ দিতে হয়। প্রতীকী প্রতিনিধি হিসেবে বিশেষজ্ঞমূলক কূটনৈতিক মিশনগুলো আনুষ্ঠানিকভাবে ভোজ সভার আয়োজন করে ও অন্যান্য আমোদ প্রমোদের ব্যবস্থা করে। নয় নম্বর হচ্ছে লক্ষ্য স্থির করা। কূটনীতিবিদদের প্রাথমিক কাজ ও লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করা এবং এটা করতে গিয়ে কূটনীতিবিদকে চিন্তা করতে হয় কতখানি ক্ষমতা সে পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা সঠিক পদ্ধতিতে তাকে অগ্রসর হতে হয়। দশ নম্বর হচ্ছে আপোষমূলক কাজ। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। এই সংঘর্ষ মীমাংসা করার দায়িত্ব কূটনীতিকদের উপর ন্যস্ত। তার মূল লক্ষ্য হচ্ছে তার নিজ দেশের জন্য সম্ভবপর সুযোগ সুবিধা আনয়ন করে দেওয়া। এখানে বলা যায় যে কূটনীতি ও আপোষকারী দুটি সমর্থক শব্দ। এগারো নম্বর হচ্ছে স্বার্থবিরোধী তৎপরতা রোধ। কূটনীতিবিদরা নিজ দেশের স্বার্থবিরোধী তৎপরতাকে প্রতিহত করে। উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো রাষ্ট্রের জাতীয় উন্নয়ন তথা সার্বিক উন্নয়নে কূটনীতিবিদগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই লক্ষ্যে বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।